আসসালামু আলাইকুম, সুপ্রিয় সোনামণিরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমাদের আজকের বিষয় হলো গণিত। দেখি সোনামণিরা, তোমরা মনে করো তো আমরা গণিতে কি পড়েছিলাম, গণিতে কি পড়ছি? ঠিক আছে, আমরা বইটা একটু হাতে নিই। এ দেখো, বই নিলাম। তাহলে আমরা বইয়ে কি পড়েছিলাম একটু মনে করো। আমরা একটু বইটা খুলি, তারপর দেখি। বই আমরা পড়েছিলাম সংখ্যা। কি পড়েছিলাম? সংখ্যা। দেখি সংখ্যাগুলো আমরা আবার একটু মনে করি। আমার সোনামণির তো সংখ্যাটা সংখ্যা পারে, তবুও আমরা একটু আমাদের সাথে সাথে একটু বলো। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, দশ। তাহলে আমরা আবার একটু একটু আবার প্রথম থেকে পড়ি। এক, এক দিয়ে যদি আমরা ছড়ায় ছড়ায় বলি কি কি বলবো? একে একটি করে ডিম খেলে শরীরে পুষ্টি বাড়ে। এক দিয়ে যদি একটি করে তুমি প্রতিদিন ডিম খাও, তাহলে তোমার শরীরে পুষ্টি বাড়বে, তাই? একটি করে ডিম খেলে শরীরে পুষ্টি বাড়ে। দুই, দুইয়ে হলো, দেখেছো এখানে দুই দিয়ে দুইটা ইঁদুর। এখানে যদি আরেকটা ইঁদুর থাকলে তাহলে কি হতো? এটা তিন হয়ে যেত, তাই না? তাহলে দুইয়ে দুইটা ইঁদুর, দুটো ইঁদুর। দুটি ইঁদুর খেলা করে বিড়াল ছানা শিকার ধরে। দুটি ইঁদুর, দুটো ইঁদুর খেলা করে বিড়াল ছানা শিকার ধরে। তিনে তিন বন্ধু গান গায় মিলেমিশে স্কুলে যায়। তিনে তিন বন্ধু গান গায় মিলেমিশে স্কুলে যায়। চার, চারে চারটি কলায় এক হালি ফল খেলে হয় শক্তিশালী। চারে চারটি কলায় এক হালি ফল খেলে হয় শক্তিশালী। পাঁচ, পাঁচে পাঁচটি ভ্রমর আপন মনে ছুটে চলে মধুপানে। পাঁচে পাঁচটি ভ্রমর আপন মনে ছুটে চলে মধুপানে। ছয়, ছয়ে ছয়টি পাখি নিড়ে যায় সূর্যি মামা অস্ত প্রায়। ছয়ে ছয়টি পাখি নিড়ে যায় সূর্যি মামা অস্ত প্রায়। সাত, সাতে সাতটি রঙে রংধনু হয় বৃষ্টি হওয়ার নেই কোবয়। সাতে সাতটি রঙে রংধনু হয় বৃষ্টি হওয়ার নেই কোবয়। আট, আটে আটটি হাঁস সাঁতার কাটে ফিরে আসে নদীর ঘাটে। নয়, নয়ে নয়টি গোলাপ ফুটল বনে মুক্ত সবাই মিষ্টি গ্রানে। দশ, দশটি গোড়া বাজি ধরে কার আগে কে যাবে দূরে। দশে দশটি গোড়া বাজি ধরে কার আগে কে যাবে দূরে। তাহলে সোনামণিরা, তোমরা এই এক থেকে দশ পর্যন্ত সংখ্যাগুলো তোমরা এস ডাব্লিউ করবে, খাতায় এস ডাব্লিউ করবে। কত পর্যন্ত? এক থেকে দশ পর্যন্ত সংখ্যাগুলো তোমরা লিখবে। এক থেকে দশ সংখ্যাগুলা তোমরা এস ডাব্লিউ করে আমাকে পাঠাবে। এক থেকে দশ, এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, দশ। এই সংখ্যাগুলো তোমরা মুখে মুখে শিখবে আর খাতায় এস ডাব্লিউ করবে। কেমন?
এম পরবর্তী ক্লাসে আমরা এর পরবর্তী সংখ্যাগুলো লিখবো আর শিখবো। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, ধন্যবাদ সবাইকে।